আমি এখন আছি অস্ট্রেলিয়াতে, সিডনিতে আছি। তো এখানে বেড়াতে এসেছি এবং তাকে আপনাদের সামনে আনবো। আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা, আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, সে সিডনিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না। সে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর আপু। আমরা এখন শাবনূর আপুর কাছে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা বন্ধুরা? হ্যালো পূর্ণি। আচ্ছা, আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে, সবার বলে দাও একটু তুমি। আচ্ছা না, কোনো বাজে ধারণা নাই আমাদের, আসলে না, সবাই সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাগুমড়ো সম্পর্ক, মানে দাগুড়াল সম্পর্ক। আমরা এটা কি ঠিক? আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি, ফুলে ফুলে সম্পর্ক আমাদের, ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের। আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি। তাকে, সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট। আমরা যদি এখনো অভিনয় করতে যাই, শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপুর কী এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত, সেটা মনে করে এখন আমরা কাজ করি। যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি, আমি যেতে পারিনি, আমি কপি করেছি ওনাকে, সত্যি কথা, কিন্তু সেই কপি কপি না, উনি আসলেই অসাধারণ একজন মানুষ। মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপুকে কিছু প্রশ্ন করব, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো আপু। হ্যাঁ আপু, ফর্মাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না আপু, খুবই হাসি। একটা কথা বলি, হ্যাঁ সরি, আমি একটু ফার্স্ট কথা বলি, তোমরা কিছু মনে করো না, পূর্ণিমার এত গুণ, ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে, মানে আমার মনে হয় এত আমি ওর মতন পারবো না, সত্যি কথা। এত সুন্দর করে কিভাবে কথা বলে, এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে, মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই। আমি মানে ওকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর। হ্যাঁ ওর তুলনা, ও আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে, আমি জানতাম না যে ও কোথায় আছে। সো আমি ওকে হারিকেন জ্বালায় জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজতেছি, মানে তারপরে পেয়ে গেলাম। কিভাবে জানি আমি ওনাকে খুঁজতেছি, তারপর হচ্ছে উনিও আমাকে খুঁজতেছে। দেখো মনের টান, মনের টানে হ্যাঁ চলে আসছে। এবং আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি, যারা আমাদের কোয়ার্টেস ছিলেন তাদেরকে মিস করছি, ছিলেন মানে আছেন এখনো। এনিওয়েজ, আচ্ছা আপু, আমি যে আপনার কপি করেছিলাম একটা প্রোগ্রামে, কেমন লেগেছে আপনার? দারুণ দারুণ, আমি তো সবাইকে বলি যে তোমার এত গুণ কোথেকে, এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো, নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার, ঠিক না বলেন আপনারা? আমি নিজেও কিন্তু পারবো না এরকম নকল করতে, সত্যি। আজকে আমরা দুজনই মনে হচ্ছে যে যে যার প্রশংসা করে ফাটায় ফেলবো। অবশ্যই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি? সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি। এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি, আপু তখন মানে সুপার ডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারে কাছে যেতে পারছি না। তো যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও, শাবনূরের মতন করো, শাবনূরকে নকল করো, শাবনূরকে কপি করো। এই যে আমার মাথায় ঢুকছে, ও শাবনূরের চেয়েও ভালো নকল করতে পারে। না না, যে আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসছে, অসুবিধা নাই। সবাই বলছে যে হ্যাঁ শাবনূরের এক্সপ্রেশন দেখছো, ওর চোখ কথা বলে, ওর ঠোঁট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি জি, আমি জি জি জি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম। আর সত্যি তখন থেকে তুমি বলো, তারপরে আমি আসছি। সেলিম, লুক সেলিম, মেকআপ ম্যান। ও হ্যালো সেলিম, আসতে আমরা লাইভে আসি। এই আপনি পরে আসেন, আমরা লাইভে লাইভে আসি, একটু পরে আসো। সরি, আমার মেকআপ ম্যান ফোন করেছে ওনার, এই আমার খালি একা না, তোমার না না, আমাকে পরে মেকআপ দিত ওনার পার্সোনাল মেকআপ ম্যান। না না, পার্সোনাল না সবারই। ওকে ওকে, বাই বাই সেলিম, বাই প্লিজ। আচ্ছা সেলিম ভাইয়ের সাথে শেষ। আচ্ছা যাই হোক, আমরা শাবনূর আপুর প্রশংসা করছি। আমি আবেগে আবৃত পূর্ণিমাকে দেখে, সিরিয়াসলি এবং সত্যি কথা, আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখলাম, আমার খুব ভালো লাগতেছে এখানে। হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দুজন মিলে ঝুলে আছি। হ্যাঁ, তোমাদের ভুল ধারণা, আমরা কিন্তু অনেক মানে দুজন একেবারে দাকুরাল সম্পর্ক না, এই যে বলে দিলাম। বেশি বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে। ও সরি,
পর্দার পিছনে বিহাইন্ড দ্য সিন আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয় এত আড্ডা হয় স্পেশালি আমি এই নামটা নিতে চাচ্ছিলাম কোথায় তুমি যদি দেখো আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদের আমাকে ফোন করে জ্বালানো না আপনারা মজা করতে মজা করলে মানে কেউ মজা করলে আমার কিন্তু হিংসা হয় সত্যি কথা আমার মনে হয় আমিও যাই ওখানে না আপু খুবই মজার মানুষ আপু যখনই ঢাকা যায় বাংলাদেশে যায় আমাদের সবাইকে নক করে এবং আসো দেখা করি উনি সবার সাথে দেখা করেন এটা আপুর একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবিগুলোকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি দোয়া করবে